একমাত্র ইতিহাস দাড়িওয়ালা যুবকের চেহারা দেখে ৪০ জন সুন্দরী রূপসী উচ্চ বংশীয় নারী ৪০ জন একসাথে হাতের আঙ্গুল কাটা হয়েছে এটা দাড়িওয়ালা দেখে দাড়ি সারা সে বলা বেড়ই এমন ইতিহাস পৃথিবীতে নাই আপনি জিঙ্গা আপনি খোঁজে গুগল সার্চ দিয়ে খোঁজেন আমি বাতি দিয়ে খোঁজে আসেনি এমন ঘটনা কিন্তু দাড়িওয়ালা যুবককে দেখে ৪০ জন সুন্দরী রূপসী নারী এবং কোনো আঙ্গাল কাঙ্গাল বেডি একবারে উচ্চ বংশীয়া মন্ত্রী মিনিস্টারের বেডি হেরা আঙ্গুল কেটে দেখে বলছে মা হাশালিন আরে করছে কি এটা কোরআনে আছে ইউসুফ আলাইহিস সালামের দেইকা মহিলারা বলছে আরে করছে কি রে এ তো মানুষ না এ তো মানুষ হইতে বা মানুষ এত সুন্দর হয় কেমনে ইন হাদা ইল্লা মালাকুন করিম এ তো একজন সম্মানিত ফেরেশতা ছাড়া আর কিছুই হইতে না দুই জিনিস এক শুধু ফেরেশতা বলে নাই মালাকুন করিম বলছে অর্থাৎ তার চেহারা দেখলে বোঝা যায় এ শুধু সুন্দর না সুন্দরের সাথে সাথে ভদ্র মার্জিত সুসভ্য উত্তম মানুষ এটা চেহারা দেখলেই বোঝা হ্যাঁ এজন্য বাপ আখলাক সুন্দর করি নিজের হিসাব নিজে করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তাফতি কলবাক তুমি তোমার দিলকে প্রশ্ন করো তোমার দিল বলে দিবে তোমার কাজটা কি ভালো চলছে না মন্দ করছে বিবেক যদি মরে না যায় কারো তাহলে নিজের বিবেককে যদি কেউ প্রশ্ন করে তাহলে তার বিবেকই বলে দিবে সারা দিনে আমি যা করছি তা কি ভালো করছি না মন্দ করছি আল্লাহ তাআলা আমাদেরকে এতটুকু উপলব্ধি দান করেন সবাই বলেন আমিন